ঘরের পর্দা সরিয়ে সাদা ধবধবে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, তাহলে আপনাকে আসতেই হবে উত্তর সিকিমের এই নিরিবিলি সুন্দর পাহাড়ি গ্রামে। এই গ্রামটিকে চারিদিক দিয়েই ঘিরে রেখেছে অপরূপ সুন্দর বরফের পাহাড়। আর গ্রামটির মধ্যে দিয়ে বয়ে চলেছে অপরূপ সুন্দর খরস্রোতা পাহাড়ি এক নদী। তাই শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে কাটিয়ে যেতেই পারেন একটা দুটো দিন। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পাহাড়ি গ্রামের গল্প। আর এই ভিডিওতে দিয়ে দেব এই গ্রামে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খরচ কত ও আরও সব প্রয়োজনীয় তথ্য। আমরা চলে আসলাম বাজরা স্ট্যান্ডে। এখান থেকে আমরা নর্থ সিকিম যাচ্ছি। এখানে আমরা এই গাড়িটা বোলেরো গাড়িটা বুক করেছি। আর আমরা বলেই নিয়েছিলাম যেন সব ফ্রন্ট সিট হয়, না হলে খুবই জার্নি আমাদের খুবই আনকমফোর্টেবল লাগতো, কারণ নর্থ সিকিম জার্নিটা অনেকটা, পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। তো এখন আমরা রওনা দেব এই বোলেরো গাড়িটা করে নর্থ সিকিমে। আপনারাও অবশ্যই বলে নেবেন যেন ফ্রন্ট ফেসিং সিটই হয়। গ্যাংটক থেকে আমরা রওনা হয়ে গেলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমাদের যেতে হবে প্রায় 110 কিলোমিটার পাহাড়ি পথ। নর্থ সিকিম যাওয়ার পথে প্রথমেই পড়বে বাটারফ্লাই ওয়াটারফল। এখানে দাঁড়িয়ে অনেকে ফটো তোলে, কিন্তু আমরা আর দাঁড়ালাম না, এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। নর্থ সিকিম ট্যুরটা প্যাকেজে যাওয়াই সুবিধাজনক, কারণ এখানে পারমিটের ব্যাপার আছে, কার রিজার্ভ করে যেতে হয়, নর্থ সিকিমে থাকার হোটেলের সংখ্যাও কম। মোটামুটি ওয়ান নাইট টু ডেজ নর্থ সিকিম প্যাকেজের খরচ পার হেড 1,500 থেকে 2,000 টাকা, আর টু নাইট থ্রি ডেজ নর্থ সিকিম ট্যুরের খরচ প্রায় পার হেড 3,000 থেকে 3,500 টাকা। এই প্যাকেজের মধ্যে ঘোরা, থাকা, খাওয়া সব কিছু ইনক্লুডেড। তবে প্যাকেজ ছাড়াও নর্থ সিকিম ঘোরা সম্ভব। যদি প্যাকেজ ছাড়া যেতে চান তাহলে প্রায় 3,500 টাকা পার ডে হিসেবে কার রিজার্ভ করতে হবে, পারমিটের ব্যবস্থা করতে হবে ড্রাইভারকে বলে, আর নর্থ সিকিমের হোটেলে কন্ট্যাক্ট করে রুমটাও বুক করে নিতে হবে। যদি ওয়ান নাইট ট্যুর করেন তাহলে আপনাদের হয় লাচেন অথবা লাচুংয়ে থাকতে হবে। লাচেন থেকে আপনারা যেতে পারবেন গুরুদাংমার লেক, কালাপাথর, আর লাচুং থেকে আপনারা যেতে পারবেন ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট। আর টু নাইট থ্রি ডেজ ট্যুর করলে আপনারা সব কটা জায়গায় কভার করতে পারবেন। এখন এপ্রিল মাস, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর এই এপ্রিল মাসে এলে পাহাড়ে এরকম সুন্দর সুন্দর মেঘের খেলা দেখতে পাওয়া যায়। আমরা চাই আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের ভ্রমণ আরও সুন্দর, সহজ ও সুরক্ষিত হোক। আপনারা আমাদের এই ভিডিওতে একটি অন্তত লাইক এবং কমেন্ট করবেন, শুধুমাত্র এটুকুই আপনাদের কাছ থেকে আশা করি। আমরা এখন লাচুং যাওয়ার পথে এখানে দাঁড়ালাম, এখন আমরা লাঞ্চ করব। এখানে আমাদের সব প্যাকেজে ইনক্লুডেড, লাঞ্চ ইনক্লুডেড আছে, তাই এখন লাঞ্চ আমরা সেরে নেব। এখন বাজে 2:05। আমরা গ্যাংটক থেকে রওনা হয়েছি মোটামুটি সকাল 11টা নাগাদ। আমাদের লাচুং পৌঁছাতে হয়তো বিকেল হয়ে যাবে, 5টা 6টা হয়ে যাবে। তো এই জন্য মাঝ রাস্তায় ড্রাইভার আমাদের এখানে গাড়ি দাঁড় করিয়েছেন। আমরা এই হোটেলে লাঞ্চ করবো এখন। নাস্তা আমাদের যে প্যাকেজ আছে ট্যুর প্যাকেজ তার মধ্যে ইনক্লুডেড। এই জায়গাটার নাম মাঙ্গান। এখান থেকে লাচুং প্রায় 52 কিলোমিটার, লাচেন প্রায় 56 কিলোমিটার, আর চুংথাং 30 কিলোমিটার। এই চুংথাং থেকেই লাচেন এবং লাচুংয়ের রাস্তা আলাদা হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক নর্থ সিকিমে যারা প্যাকেজ ট্যুরে আসেন তাদের লাঞ্চ মেনুতে কী কী থাকে এবং কী সিস্টেমে খাবার দেওয়া হয়। এখানে রয়েছে বুফে টাইপ সিস্টেম, খাবার প্রয়োজন মতো চেয়ে নিতে হয়। এখানে খাবারের কোয়ালিটি একদম সিম্পল, তবে খিদে পেলে ভালোই লাগবে। এখানে
এখানে রয়েছে ডাল, একটা আলুর একটা সবজি, আর রয়েছে ডিমের কারি আর আচার। যেখানে লাঞ্চ করলাম তার পাশেই এক পেট্রোল পাম্পে দেখলাম কিছু নর্থ সিকিমগামী বাঙালি বাইকার্স। লাঞ্চ সেরে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই পথেই পড়ল খুব সুন্দর একটি ওয়াটারফল, যার নাম মেয়ং খোলা ফলস। নর্থ সিকিম যাওয়ার পথে প্রায় সকল পর্যটকই এই ফলসটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের সৌন্দর্য উপভোগ করে যান। আমরাই বা ব্যতিক্রম হই কী করে, তাই আমরাও নেমে পড়লাম। আরো কিছু দূর এগোনোর পর রাস্তার ধারে দেখতে পেলাম আরো একটি খুব সুন্দর ফলস, যার নাম নাগা ফলস। এই ফলসটির সামনেও অনেক পর্যটকরাই দাঁড়ান এবং ছবি টবি তোলেন। ফেসবুকে আমাদের একটি পেজ আছে যার নাম ট্রাভেল উইথ শীতম। সেখানে আমরা ভ্রমণের বিভিন্ন ফটো, ভিডিও ও বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। আপনারা চাইলে এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন। নর্থ সিকিমে ঢোকার এটি হলো চেকপোস্ট। এইখানে সবার অনলাইনে বানানো যে ট্র্যাভেল কার্ড সেগুলো চেক করা হয়, আর বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে সবার আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এখানেই চেক করা হচ্ছে। অনলাইনে ট্র্যাভেল কার্ড কীভাবে ফ্রিতে বানাবেন তার প্রসেস আমরা আমাদের এই সিকিম সিরিজের প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা নর্থ সিকিমে ঢুকছেন, নর্থ সিকিমে ঢুকতে গেলে ওখানে তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল ইউজ করা যায় না, তো এখানে সবাইকে সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক বোতলগুলো এখানে ডাম্প করে দিয়ে যেতে হবে। আর আপনারা যদি বোতল আনতে চান, যেগুলো আমরা কিনে ইউজ করি যে ওয়াটার বোতলগুলো, সেইগুলো আনলে সেগুলো অ্যালাউ আছে, কিন্তু সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক বোতলগুলো সেগুলো অ্যালাউ নেই। তো সেটা সত্যি খুব ভালো ইনিশিয়েটিভ, মানে স্বচ্ছ ভারতে লেখা আছে পাহাড়কে আমাদের প্লাস্টিক মুক্ত রাখতে হবে, তাই আপনারাও চেষ্টা করুন যাতে পাহাড়ে যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক মুক্ত রাখুন পাহাড়কে। এটা আমাদের প্রতিটা সচেতন নাগরিকেরই এটা কর্তব্য। আর এখানে সামনে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে সবার আরটিপিসিআর রিপোর্ট দেখতে চাইছে, আমরা দেখালাম, দেখানোর পর আমাদের ওই পারমিটটাও দেখতে চাইছে। দেখি আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। কিছু দূর এগোনোর পরই রাস্তায় পড়ল বেশ লম্বা একটি টানেল, যার নাম থেং টানেল। ঝর্ণার পাশের ওই ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছিল, ভাবলাম গিয়ে একটু ফটোশ্যুট করব, কিন্তু ঝর্ণার জলের এত ছাট যে সেখানে পৌঁছতেই পারলাম না, কিছুটা এগিয়েই আবার ফিরে আসতে হলো। আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপত্যকায় সুন্দর গ্রামটি, ওটিই লাচুং গ্রাম। আমরা লাচুংয়ে পৌঁছে গেছি।
আর এটা হচ্ছে আমাদের হোটেল। চারিদিকে বরফের পাহাড়ে ঘেরা, এটা একটা ভ্যালি, আর ওই সাইডে নদী আছে একটা, একটু পরে আমরা ওই নদীর কাছে যাব। দারুণ লাগছে বেশ সেই গ্রামটা। অল্প কয়েকটাই ঘর আছে এখানে, খুব বেশি নেই, হোমস্টে হোটেল খুব কম সংখ্যায় আছে। বেশ সুন্দর ফাঁকা ফাঁকা এই গ্রামটা, দারুণ লাগছে। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে সামনের ভিউ, আর হোটেলের চারিপাশেই রয়েছে বরফে ঢাকা পাহাড়। আমরা লাচুংয়ে যে হোটেলটায় রয়েছি, সেই হোটেলের রুম থেকে একদম এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, জানলা খুললেই পুরো বরফে ঢাকা পাহাড়, দুর্দান্ত ভিউ। আর সাথেই এখানে নদী বয়ে গেছে। হোটেলে ঢোকার সাথে সাথেই আমাদের দিয়ে গেল গরম গরম চা, আর সেই গরম গরম চা খেতে খেতেই রুমে জানালা থেকে উপভোগ করছিলাম বিকেলবেলার পাহাড়ি সৌন্দর্য। চলুন আমাদের হোটেলের রুমগুলো দেখে নিন। এখানে একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর রুমগুলো বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে জানলা রয়েছে, জানলা খুললেই সামনে বরফের পাহাড় দেখা যাবে। আর এদিকে বাথরুম রয়েছে, বাথরুমটাও খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজারও রয়েছে। আর আমরা এখানে হোটেলে আসার সঙ্গে সঙ্গেই আমাদের ঘরগুলোতে গরম জল দিয়ে গেছে খাওয়ার, সার্ভিস এখনো অবধি ভালোই পেয়েছি আমরা। এত সুন্দর গ্রামে এসে সারাদিনের জার্নির ক্লান্তিটা আমরা বেমালুম ভুলেই গেলাম, তাই চা খেয়েই বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে। কাল সকালে আমরা যাব নদীর ধারে এবং অপরূপ সুন্দর ইয়ামথাং ভ্যালিতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা 9টার দিকে ডিনার সেরে ফেললাম, কারণ কাল সকাল 5:30টায় উঠতে হবে ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য। ডিনারে ছিল ডাল, ভাত, একটা সবজি ও চিকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন, তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও বানানোর আমরা উৎসাহ পাব। স্নোম্যান বানাচ্ছি, আরে নাকে শেপ করছে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘরে বসে আমাদের এই চ্যানেলের ট্রাভেল গাইড ভিডিওগুলো উপভোগ করুন।